মহেন্দ্র সিং ধোনির বিরাট ভক্ত শুভজিৎ ইডেনে মাহি ম্যাচের উত্তাপ ক্যানভাসেও। রবিবাসরীয় অপরাহ্নে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস লড়াই। কেকেআর সিএসকে দৈরথ, ক্রিকেট প্রেমীদের কাছে নির্ভেজাল মাহি ম্যাচ। আরসিবি ম্যাচে বিরাট কোহলির 18 নম্বর লেখা জার্সি গায়ে মাঠ ভরিয়েছিলেন কলকাতার সমর্থকরা। প্রত্যাশা করা যেতেই পারে রবি বিকেলে ধোনির 7 নম্বর জার্সির আধিক্য থাকবেই। ধোনি আগামী আইপিএলে নাও খেলতে পারেন, তাহলে এবারই ক্রিকেটার হিসাবে শেষবার ক্রিকেটের নন্দনকাননে পদার্পণ ঘটবে। বৃষ্টির ভুকুটিও রয়েছে, ধোনির হাঁটুর যা অবস্থা তাতে 48 ঘন্টার ব্যবধানে দুটো ম্যাচে খেলবেন কি না সেই ব্যাপারে নিশ্চয়তা নেই। ধোনি সবসময় চমক দিতে ভালোবাসেন, এমএসডির জন্য সব পথ সেদিন মিশবে ইডেনের দিকেই। টিকিটের হাহাকার, পুলিশি নজর এড়িয়ে কালোবাজারিদের মুখে চওড়া হাসি। কয়েক গুণ বেশি দাম দিয়ে টিকিট কিনতেও প্রস্তুত সমর্থকরা। রেকর্ড গরম সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধোনি ম্যাচের উত্তাপ। আবহাওয়া ও ধোনির ইঞ্জুরি ম্যানেজমেন্ট যদি ধোনি ধামাকা দেখার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কুচ পরোয়া নেই। শনিবার কলকাতায় এসে পৌঁছাবে চেন্নাই সুপার কিংস। ইডেনে প্র্যাকটিসে ধোনির ছক্কা দেখার সুযোগ মিলবে না। ধোনি তো নিজেকে ব্যাটিং অর্ডারেও নিজেকে নামিয়ে এনেছেন, ফলে ম্যাচে খেললেও ধোনির ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ইডেন পাবে কি না সেটা জানেন ধোনি নিজেই। ক্রিকেটের উত্তাপ শিল্পীর ক্যানভাসেও। ইডেনের সামনে চড়া রোদ উপেক্ষা করে ধোনির প্রতিকৃতি এঁকে চলেছেন জনৈক শিল্পী শুভজিৎ সাহা। মালদহ ইংলিশ বাজারের বাসিন্দা, আপাতত কলকাতায় ঘরবাড়ি। শিল্পী নিজেও একজন ক্রিকেটার, খেলেছেন সিএবি দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে। ধোনির বিরাট ভক্ত শুভজিৎ। বিরাট কোহলি, রিঙ্কু সিং এবং নীতিশ রানার ছবির পর এবার ধোনি। শনিবারের মধ্যেই ধোনির ছবি আঁকার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে শুভজিতের। তুলে দিতে চান নিজে হাতেই প্রিয় ক্রিকেটারের হাতে। ধোনির কলকাতা কানেকশানের কথা তো কারুর অজানা নয়। এই শহরেই প্রথম সাক্ষীকে দেখা, প্রেমে পড়া। তাজবেঙ্গল হোটেল থেকে ধোনির শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূরে নয়, সেই অর্থে ধোনি তো কলকাতার জামাইও বটে। রাতে ধোনির গাড়ি দাঁড়িয়েছে আলিপুরের কোনো এক বিখ্যাত চায়ের দোকানের সামনে। লালবাজার থেকে আলিপুর বডিগার্ড লাইন, কখন যে ধোনি এসে হাজির হবেন অনেক সময় কাকপক্ষীও টের পান না। ধোনিকে বরণ করে নিতেই সদা সর্বদা প্রস্তুত ক্রিকেট পাগল কলকাতা। Bureau Report 24 Sports Inter.